লকডাউন সফল করার উদ্দেশ্যে সাধারণ মানুষকে যাতে ন্যূনতম প্রয়োজন ও ঘর থেকে বের না হতে হয় সেই জন্য অভিনব উদ্যোগ নিল উত্তর দিনাজপুর জেলা প্রশাসন। জেলা প্রশাসন ও জেলা ব্যবসায়ী সংগঠনের যৌথ উদ্যোগে আজ থেকে ঘরে বসেই সাধারণ মানুষ পেয়ে যাবে নিত্য প্রয়োজনীয় সামগ্রী। শুধুমাত্র একটা ফোন করলেই মানুষ তার প্রতি প্রয়োজনীয় সামগ্রী ঘরে বসেই পেয়ে যাবেন হোম ডেলিভারির মাধ্যমে। জেলা প্রশাসনের উদ্যোগে এই হোম ডেলিভারির ব্যবস্থা করেছেন জেলা প্রশাসন। ইতিমধ্যে জেলার প্রতিটি ব্লকে ব্যবসায়ী প্রতিষ্ঠান মুদি দোকানের ফোন নাম্বার ও হোম ডেলিভারি নম্বর বিলি করা হয়েছে। নির্দিষ্ট এই নম্বরে ফোন করে নিত্য প্রয়োজনীয় সামগ্রী বা অর্ডার করলে হোম ডেলিভারির মাধ্যমে বাড়িতে পৌঁছে দেওয়া হবে। জেলা প্রশাসন ও ব্যবসায়ী সংগঠনের এই উদ্যোগে রায়গঞ্জ তথা উত্তর দিনাজপুর জেলার বাজারগুলিতে অযথা ভিড় এড়ানো সম্ভব হবে এবং লকডাউন অনেকাংশেই সফল হবে। উত্তর দিনাজপুর জেলা শাসক অরবিন্দ কুমার মিনা জেলাবাসীর উদ্দেশ্যে জানিয়েছেন। নমস্কার, আপনারা সবই জানেন করোনা নিয়ে যে সিচুয়েশন আমাদের জেলাতে পুরো বিশ্বে যে তৈরি হয়েছে ওর ফাইট করার জন্য যারা যারা বাড়িতে আছে আপনারা আমরা দেখেছি অনেকই প্রবলেম ফেস করতে হচ্ছে। বাইরে বেরোতে গেলে যত গ্রোসারিজ যে লাগে বাড়িতে ও সব সামান নিতে গেলে আমরা জেলা প্রশাসন থেকে তারপরে চেম্বার অফ কমার্স মার্চেন্ট অ্যাসোসিয়েশন তারপরে মিউনিসিপ্যালিটি এদের সবার সঙ্গে বসে এক উদ্যোগ নিয়েছি জেলা থেকে কি যাদের যাদেরকে গ্রোসারিজ আইটেম বাড়িতে লাগবে আমরা ওদেরকে বাড়িতে পৌঁছে দেব। এর জন্য আজকে আমি পুরো যা যারা 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 দোকানদার এর মধ্যে পার্টিসিপেট করছে ওদের সবার নাম ওর নম্বর আমি টিভি চ্যানেলের মাধ্যমে সবই পাবলিকের মধ্যে দিতে বলছি যেন আপনারা সবই নম্বর জানতে পারেন। যত উত্তর দিনাজপুরবাসী আছে ওদের কাছে আমার একই রিকোয়েস্ট কি আপনারা এই নম্বরগুলোকে নোট করে রাখবেন, এই নম্বরগুলোতে আপনারা অর্ডার করবেন, যা যা জিনিস আপনাকে লাগবে ও সব আইটেমগুলো আপনার বাড়িতে পৌঁছে যাবে। আমি এক রিকোয়েস্ট করবো এখানে যেহেতু যত আমাদের এসেনশিয়াল কমোডিটি আছে যত আমাদের খাবার দাবার সব সামান আছে সবজি থেকে শুরু করে সব আমাদের কাছে সাফিসিয়েন্ট আছে, কোনো অভাব নেই। দয়া করে কোনো আননেসেসারি হোর্ডিং করার দরকার নেই, প্যানিক খরিদ্দারি বিলকুল করবেন না, এটা সাপ্লাই কোনো দিন কম পড়বে না, একদম রেগুলার থাকবে যেভাবে আছেই। আমরা এনশিওর করবো যেন আমাদের জেলাবাসীকে মিনিমাম প্রবলেম ফেস করতে হয়। তো আপনারা যত যত দরকার অতই আইটেম অর্ডার করবেন, কিন্তু বেশি অর্ডার করলে অন্য লোক কাছে বেশি হয়ে যাবে, এক অন্য লোক হয়তো কিছু পেলো না, এরকম সিচুয়েশন করার দরকার নেই। আমাদেরকে সবইকে সিচুয়েশন থেকে বাইরে আসতে হবে, সবইকে বেঁচে থাকতে হবে। তো এটা আমার রিকোয়েস্ট আপনাদের কাছে সবার কাছে কি ইল্লিগাল হোল্ডিং না করে আপনারা যত যত দরকার আপনারা এই টেলিফোন নম্বরের উপরে অর্ডার করবেন, লোক আপনার বাড়িতে পৌঁছে দেবে। তারপরে দুধের ক্ষেত্রে আমরা কুলিপ ডেয়ারিকে সঙ্গে নিয়ে এটাও আমরা ইনিশিয়েটিভ নিয়েছি, দুধ ডেয়ারি প্রোডাক্ট শুধু দুধই নেই আপনার ঘি পনির যা কিছু ডেয়ারি প্রোডাক্ট আছে আপনারা ওই নম্বরগুলোতে ফোন করবেন, লোক যাবে আপনার বাড়িতে পৌঁছে দেবে। এটা যত আমাদের মিউনিসিপ্যালিটি আছে ওদের ক্ষেত্রেও আর পুরো জেলাতে ক্ষেত্রে আমরা শুরু করছি যেখানে যেখানে দরকার আছে লোকালি। তো আপনাদের কাছে আমার এটাই রিকোয়েস্ট কি আপনারা দয়া করে বাড়িতে থাকবেন, আপনারা সবই জানেন লকডাউন পিরিয়ড চলছে, আমরা আপনাদের সবার সহযোগের আমরা এক্সপেক্ট করছি কি আপনারা সবই আমাদেরকে সহযোগ করবেন। আমাদের পুরো টিম জেলা প্রশাসন আপনার সাথে আছে, আমরা বিলকুল একদম এভরি লেভেলে এভরি স্টেপে পুরো সিচুয়েশনটাকে মনিটর করছি, আপনাদের কাছ থেকে আমরা পুরো সহযোগ চাই। তো এখানে যে ডেলিভারির ক্ষেত্রে যে আমি বলছিলাম ওটা আমি আগেন রিকোয়েস্ট থাকলো আপনার কাছ থেকে আননেসেসারি হোল্ডিং করার দরকার নেই, যা লাগবে আপনারা অর্ডার করবেন আপনারা অবশ্যই পাবেন। ধন্যবাদ। দাদা আপনার নাম? আমার নাম সাহেব সরকার। এই যে জেলা প্রশাসন থেকে যে হোম ডেলিভারি নিত্য প্রয়োজনীয় ব্যবস্থা করেছে কেমন কি মনে হচ্ছে? এটা না এতে আমরা সুফল পেয়েছি, প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে একজনকে নির্বাচন করেছে, তাদের কন্ট্যাক্ট নাম্বার আমাদেরকে প্রোভাইড করেছে, তো সেই কন্ট্যাক্ট নাম্বারে আমরা কন্ট্যাক্ট করলে পরে আমাদের নিত্য প্রয়োজনীয় যেগুলো মুদি সামগ্রী প্লাস দুধ সেগুলো আমরা বাড়ি বাড়ি পাচ্ছি। এর ফলে কি লকডাউনের সফল হওয়ার সুবিধা বেশি? হ্যাঁ অবশ্যই, সেটা তো মানুষের অনেকটাই উপকৃত আমরা হয়েছি, মানুষ একটা সুফল পেয়েছে তো আমরা উপকৃত। পাশাপাশি লকডাউনটাও তো কিছুটা সফল হবে কি মনে হচ্ছে? হ্যাঁ না এটা সরকার যেটা করেছে অবশ্যই ভালো একটা স্টেপ নিয়েছে, তো আমরা এটার একটা সুফল আশা করছি। আর করোনা ভাইরাস মোকাবিলায় লকডাউনটা সফল হবে? হ্যাঁ হবে, অবশ্যই হবে, অবশ্যই লকডাউন অবশ্যই সফল হবে। উত্তর দিনাজপুর থেকে পোষণ মিত্র রিপোর্ট, বেঙ্গল জি নিউজ।